আগামীকাল প্রকাশিত হচ্ছে এইচএসসি এবং সমমানের ফলাফল। সকাল 10:30 প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি ফলাফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করবেন। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ফল ঘোষণা করবেন। করোনার কারণে পরীক্ষা না হওয়ায় এবার অটোপাসের সিদ্ধান্ত নেয় সরকার। ফলাফল প্রস্তুত করা হয়েছে এসএসসি এবং জেএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। তবে পরীক্ষা না নিয়ে ফলাফল দেওয়ার কোনো আইন না থাকায় আইন সংশোধন করে গেজেট প্রকাশ করে সরকার। 2020 সালে উচ্চ মাধ্যমিক এবং সমমান পর্যায়ে মোট পরীক্ষার্থী ছিল 13,65,889 জন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বাড়ানো হয়েছে। এই দফায় ছুটি বাড়ানো হয়েছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। করোনা মহামারীর কারণে কওমি ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হলো। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তের কথা জানান। বাংলাদেশে গত বছরের 8ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর 17ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর চলতি বছরের 30শে জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল। এবার সেই ছুটি 14ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। ছুটি চলাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম। জনাব এস এম আমিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসির বিস্তৃত সংবাদে। আপনার কাছে আমরা একটু পরিষ্কার হতে চাই, এই যে আমরা বলছিলাম যে এসএসসি এবং তার আগে জিএসসি পরীক্ষায় সেগুলোর মূল্যায়ন করা হচ্ছে, আপনি যদি মূল্যায়নের প্রক্রিয়াটি আমাদেরকে একটু পরিষ্কার করতেন যে একেবারে চূড়ান্ত ধাপে মূল্যায়নের প্রক্রিয়াটি কী ছিল? জি, তো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তিনি বলছেন যেহেতু জেএসসি এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফলাফল প্রকাশ করা হচ্ছে, এক্ষেত্রে যেহেতু আইনগত বিধিনিষেধও ছিল, আইনগত বাধা ছিল, সংসদে এটা আইন পাশের পর এটা সব বাধা কেটে গেছে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি 10:30 ফলাফল প্রকাশ করবে। আর এটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাই থেকে সরাসরি সাংবাদিকদের সাথে যুক্ত হবেন এবং বিভিন্ন প্রশ্নের সমাধান দিবেন। জি, আর একটা বিষয় যদি একটু ধারণা দিতেন যে আমরা তো ফলাফল প্রকাশ প্রতিবার যেভাবে দেখি, এবারও কি সেভাবে হচ্ছে কিনা, যেহেতু একেবারে নতুন আমাদের জন্য, নতুন অভিজ্ঞতা, ফলে ফলাফল প্রকাশের মাধ্যমটি কেমন হবে এবং সেটা আগের মতোই থাকবে কিনা বা নতুনত্ব কোনো আছে কিনা? হ্যাঁ, ওই যে একই গতবার যেটা দিয়েছিল সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী 10:30 ফলাফলের শুভ উদ্বোধন ঘোষণা করার সাথে সাথে এটা আমাদের যে শিক্ষার্থী বৃন্দ আছে, অর্থাৎ পরীক্ষার্থী যারা আছেন তাদের মোবাইলে SMS সরাসরি চলে যাবে। আর আমরা ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এটা ওয়েবসাইটে 11টায় আমরা আপলোড করে দেব। জি, আরও একটা বিষয় একটু জানার আছে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আমরা দেখছি দফায় দফায় বাড়ছে এবং সেটি যথেষ্ট যৌক্তিক একটি কারণে। সে জায়গায় একটু বলি যে এই যে এখন আবার নতুন করে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো, এই বিষয়টাকে আপনি কেমনভাবে দেখছেন? এবং একটা বিষয় কিন্তু সবসময় আলোচনায় আসে যে অনলাইন ক্লাসের আওতায় শিক্ষার্থীদের রাখা হলেও অনেক একটা বড় একটা অংশ কিন্তু অনলাইন ক্লাসের বাইরে থাকে, ফলে তাদের জন্য আসলে ব্যবস্থাপনাটা সেই জায়গায় কোনো ঘাটতি আপনার চোখে পড়ে কিনা? এটা আসলে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যে ঘোষণাটা দিয়েছেন আর 14ই ফেব্রুয়ারি, আপনারা সবাই অবগত আছেন যে সার্বিক পরিস্থিতি অনলাইনে যে ক্লাস এটাতে আসলে সার্বিক অবস্থা সম্পন্ন হয় না, কারণ সারা বাংলাদেশ নিয়েই, 68,000 গ্রাম নিয়েই আমাদের বাংলাদেশ, সংগত কারণে এই অনলাইন ক্লাসের মাধ্যমে চাহিদা পূরণ হয়নি, যার কারণে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নির্দেশে ওই কাস্টমাইজ সিলেবাস হচ্ছে এবং এই কাস্টমাইজ সিলেবাসটা প্রকাশের পর অতি দ্রুত আবার কাস্টমাইজ সিলেবাসটা প্রকাশিত হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এই ক্ষেত্রে এই যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা কলেজ, স্কুল এবং কলেজ পর্যায়ে, তাদের বিষয়টা অগ্রাধিকার দেওয়া হবে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এটাই বলেছেন।
জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি এস এম আমিরুল ইসলাম আপনাকে আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য এবং এইসব বিষয়গুলো অন্তত কিছুটা পরিষ্কার ধারণা আমরা পেলাম।